হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি রায়তার রেসিপি। আর তোমরা সবাই জানো যে রায়তা নানা রকমভাবে বানানো যায়, আর এক একটা খাবারের জন্য এক এক রকমের রায়তা তৈরি হয়। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি বিরিয়ানি দিয়ে খাবার জন্য রায়তার রেসিপি। তাহলে তোমরা দেখে নাও আমি কিভাবে তৈরি করি বিরিয়ানি রায়তা। রায়তার জন্য আমি নিয়ে নিয়েছি শসা কুচানো, রয়েছে গাজর, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর রয়েছে একটু বিট। শসা, টমেটো, পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা সমস্ত কিছুই খুব মিহি করে কেটে নিয়েছি, গ্রেট করে নিয়েছি বিট আর গাজর। তবে ইচ্ছে করলে তোমরা বিটটা বাদ দিতে পারো, এটা সম্পূর্ণ অপশনাল। একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি টক দই। এখানে 100 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। ফার্স্টে টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ইচ্ছে করলে তোমরা হ্যান্ড হুইস্কের সাহায্যেও ফেটিয়ে নিতে পারো। খুব ভালো করে মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ইচ্ছে করলে তোমরা এর মধ্যে জল দিতে পারো, তবে সাধারণত জল না দিলেই বেশি ভালো লাগে খেতে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। দিয়ে দিচ্ছি বিট নুন, চাট মশলা, দেব চিনি, তবে যারা ডায়েট কন্ট্রোল করো তারা চিনিটা দিও না। এবার ভালো করে সমস্ত কিছু মিক্সড আপ করে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ড্রাই রোস্টেড জিরে গুঁড়ো। ভালোভাবে মিক্সড আপ করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বিভিন্ন রকমের সবজি। ফার্স্টে আমি দিয়ে দিলাম গাজর কুচি, তারপর দিলাম টমেটো, এরপর দিলাম শসা, নেক্সট আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচানো, এবার দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা, ঝালটা দিবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী, দিয়ে দিলাম বিট। আর আগেই বলেছি যে বিটটা অপশনাল, ইচ্ছে করলে দিতে পারো নাও দিতে পারো। দিয়ে দিলাম কুচানো ধনে পাতা। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ সমস্ত সবজি দিয়ে খুব ভালো করে মিক্সআপ করা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি সার্ভ করে দিচ্ছি। দেখার সৌন্দর্যের জন্য ওপর দিয়ে একটু রেড চিলি পাউডার বা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু চাট মশলা। কালারফুল করার জন্য দিয়ে দিলাম একটু বিটের কুচি, আর দেব একটু ধনে পাতা কুচি। এখন রায়তা সম্পূর্ণ রেডি টু সার্ভ। আর এখন গরমের দিন চলে এসছে, আর তোমরা জানো যে টক দই খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। আর এভাবে যদি রায়তা বানিয়ে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সবারই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা।